আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার কথা। এ নিয়ে দুই শিবিরে চলছে উত্তেজনা। দর্শক, এ নিয়ে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকা সাংবাদিক ফকির সেলিম। সেলিম, প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফলের পাশাপাশি সিনেট নির্বাচনের কি আপডেট আছে আপনার কাছে? ধন্যবাদ মিতু। আসলে দু তিনটি বিষয়, একটি হচ্ছে আজ 6 জানুয়ারি ইলেকটোরাল কলেজের ফলাফল আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের ঘোষণা করা হবে। নতুন বছরের এই বিগত প্রশাসনের মানে চলতি প্রশাসনের সর্বশেষ কংগ্রেস কংগ্রেস অধিবেশনে আজকে ইলেকটোরাল কলেজের যে ফলাফল এসছে, কংগ্রেস সভাপতি যিনি মানে কারেন্ট ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, সেগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তিনি ইতিমধ্যেই বলেছেন কংগ্রেস অধিবেশন এখন চলছে, বলেছেন যে কনস্টিটিউশন অনুযায়ী যেটা করার সেটাই তিনি করবেন। অর্থাৎ জো বাইডেন এবং কমলা হ্যারিস এই দুজন প্রেসিডেন্ট এবং পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষিত হচ্ছে আজকে আনুষ্ঠানিকভাবে দিনের শেষের দিকে। আর ক্যাপিটাল হিলের বাইরে প্রচুর সংখ্যক মানুষ জড়ো হয়েছেন, যারা বেশিরভাগই ট্রাম্প সমর্থক, প্রতিবাদ বিক্ষোভ করছেন তারা। আর ওদিকে সেনেট নির্বাচনে জর্জিয়ার রান অফ ভোট হয়েছে গতকাল, সেখানে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান দুটি আসনে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যে একটি আসন মোটামুটি চূড়ান্ত হয়েছে, ডেমোক্রেটিক দলের প্রার্থী বিজয়ী হয়েছেন বলে বলা হচ্ছে। আর আরেকটি আসন এখনো ঘোষিত হয়নি, কিন্তু সেখানেও ডেমোক্রেটিক দলের প্রার্থী এগিয়ে আছেন। তাই যদি হয় তাহলে দেখা যাবে যে সেনেটে 48-50, অর্থাৎ রিপাবলিকানরা 50 এবং 48 ডেমোক্রেটরা আছে, এটি সমান সমান হবে, 50-50 হয়ে যাবে। তো এই অবস্থার ভিতরে এখন আছে, আজ দিনের শেষের দিকে দুটোরই সমাধান হবে। আমেরিকানরা অপেক্ষায় আছেন সেটি দেখবার জন্য। নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণ করবে 20 জানুয়ারি অভিষেকের মাধ্যমে বাইডেন প্রশাসন। মিতু জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম ভয়েস অব আমেরিকার ফকির সেলিমের সঙ্গে। করোনা ভাইরাসের উৎস সন্ধানে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দলকে ঢোকার